নমস্কার বন্ধুরা, আমার প্রতিটা জিনিসের মতো আমি আজকেও তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চলে এসেছি। এইটা আমার ফার্স্ট স্মার্ট ওয়াচ, যেটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে। তো এইটা স্মার্ট ওয়াচটার কেমন কি কালার, কেমন কি ফিচার্স, আনপ্যাকিং একদম ভিডিও একটা তোমাদের জন্য আমি ভাবলাম করি, তাহলে তোমরাও আমার সাথে দেখো যে কেমন কি জিনিসটা এসেছে আর কি কি ফিচার্স আছে, কি কি মানে কীরকম দেখতে, কীরকম কি রিভিউ একটা ভাবলাম তোমাদেরকে তাহলে দিয়ে দিই, যাতে তোমাদেরও হেল্প হয় যদি কেউ ভাবছো রিসেন্টলি স্মার্ট ওয়াচ কিনবে বা পরবর্তীকালে কিনবে, যাতে তোমাদের সেক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। তো এটা আনপ্যাকিং করছি আর আমি নর্মালি মানে আমার স্মার্ট ওয়াচ নর্মালি ভালোই লাগে, কিন্তু ক্লাসিক ঘড়িও ভালো লাগে, কিন্তু এটা আমার ফার্স্ট স্মার্ট ওয়াচ। আর আজকালকার দিনে কিন্তু স্মার্ট ওয়াচটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস হয়ে দাঁড়িয়েছে, কারণ খালিমাত্র সময় নয়, এতে কিন্তু অনেক রকম ফিচার্সই থাকে একটা ছোটোখাটো ফোনের মতো। আর যদি স্মার্ট ওয়াচ একটুখানি স্টাইলিশ হয় তাহলে কিন্তু এটা লুকটাকে প্রচণ্ড পরিমাণে ইনহ্যান্স করে। আর এইটা আমার হাজব্যান্ড কিনেছে মিন্ত্রার এন্ড অফ সিজন সেল থেকে। তো সেই ইওস সেলের মধ্যে ও কীরকম কী প্রাইসে কিনেছে, কীভাবে কীরকম কী অফারে পেয়েছে, ডিলে পেয়েছে, সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা একদম শেষ অবধি দেখো ভিডিওটা, সমস্ত ফিচার্সও বলবো। প্যাকেজিংটা কিন্তু খুব ভালো তোমরা দেখলে, আর স্ক্রিনের মধ্যে এরকম একটা শিট দেওয়া থাকে, শিটটাকে ওপেন করতে হবে। তো আর ঘড়িটার কালারটা কিন্তু খুবই কিউট, মানে একদম রোজ গোল্ড কালারের মধ্যে, আর রোজ গোল্ড কালারের আমার তো খুবই ভালো লেগেছে কালারটা। তো এইটার যে একটা ম্যানুয়াল থাকবে, একটা স্টিকার শিট থাকবে, একটা ম্যাগনেটিক চার্জার কেবল আছে, এগুলো সব কিছুই আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ঝটপট বলে দিই কী কী ফিচার্স আছে এটার, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেক ফিচার্সের মধ্যে আমি উল্লেখ করে কয়েকটা ফিচার্সই তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে এইটা কিন্তু, ফার্স্টেই বলি কোম্পানিটা হচ্ছে নয়েজের কালার বুজ। তো তোমরা প্যাকেজ থেকেই দেখতে পাচ্ছ যে এটার কী কোম্পানি। তো এবার ColorFit Icon Buzz এটার নয়েজের। তো এর মধ্যে ফিচার্সগুলো কিন্তু আছে, সাইডে একদম পুরো মেটালিক একটা ফিনিশিং আছে, আর বাকি যে স্ট্রিপটা প্রচণ্ড কমফোর্টেবল, প্রচণ্ড সফট, পেছন দিকে এরকম একটা সেন্সার আছে, আর ম্যাগনেটিক যে চার্জার হোল চার্জারের জন্য কেবলের মধ্যে লাগানোর জন্য দুটো পয়েন্ট করা আছে। তো ফিচার্সগুলো চলো কয়েকটা তোমাদেরকে বলে দিই কী কী ফিচার্স আছে। ফার্স্ট হচ্ছে এটায় 1.69 টাচ স্ক্রিন আছে, ব্লুটুথ কলিং পাবে এর মধ্যে, আর এটা ডিসপ্লেটা হচ্ছে 1.69 ইঞ্চিসের, ঠিক আছে। ব্লুটুথ কলিং আছে, ফুল চার্জে এটা 7 দিন ব্যাটারি ব্যাকআপ দেয়। তো এটা খুবই ভালো একটা ডিল, যদি বাইরে কেউ যাচ্ছ মানে সবসময় যদি চার্জার ক্যারি করা পসিবল না হয়ে থাকে, তো তোমরা একদিন ফুল ব্যাটারি যদি চার্জ দিয়ে দাও 7 দিন মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবে। আর এইভাবে ওপেন করবে, ওপেন করার পর এরকম একটা কিউআর কোড আসবে, গুগল প্লে থেকে নয়েজ ফিট যে অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করে কিন্তু তোমরা এটা ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবে। নেক্সট ফিচার্সে আমি চলে যাই, 7 ডেজের ব্যাটারি ব্যাকআপ আছে বললামই তোমাদেরকে। নেক্সট ফিচার্স হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ব্লাড অক্সিজেন মনিটর, যেটা আমাদের কোভিডের টাইমেও খুব দরকার পড়েছিল, আর আমার মনে হয় সবসময় খুব দরকার, সামনে আবার শোনা যাচ্ছে খারাপ দিন আসছে, তো সেই জন্য কিন্তু এই ব্লাড অক্সিজেন মনিটরটা মনে হয় প্রত্যেকটা স্মার্ট ওয়াচে থাকলেই সেটাই পারচেস করা এখন দরকার। আর নেক্সট হচ্ছে 24x7 hours হার্ট রেট মনিটর আছে, যেটাও কিন্তু খুবই দরকারি, আর মাল্টি স্পোর্টস মোড, নানা রকম স্পোর্টস মোডের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে, যেটা তোমাদের মানে সব দিক থেকে অ্যাক্টিভ রাখবে। আর কত ক্যালোরি বার্ন করলে, কত ক্যালোরি কী করলে, কত স্টেপ হাঁটলে, সেগুলো তো প্রত্যেকটাতেই থাকে এবং এটাতেও আছে, ঠিক আছে। তো যারা যারা ভাবছো নয়েজের এই ColorFit Icon Buzz-টা কিনবে, তারা কিন্তু রেফ্লেক্টিং কিনতে পারো, মানে আমি একদমই বলে দিচ্ছি এই ম্যানুয়ালগুলো কোনো কাজে লাগে না, বেকার বেকার দেয়, কেউ পরে দেখে না। তো এরকম একটা স্টিকার শিট দিয়েছে, একটা ম্যানুয়াল দিয়েছে, প্রাইসটা কিন্তু ফোনের মতো এটাতেও প্রাইস প্রায় 3500-4000 টাকা মতো লেখা থাকে, কিন্তু এটা এন্ড অফ সিজন সেলের মধ্যে
আমরা পেয়েছি মাত্র 1700 টাকায়, ঠিক আছে, যেটা খুবই ভালো একটা ডিল। তাহলে ব্যাস এটুকুই, টাটা।